বিসিএস টিউনস এর পক্ষ থেকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিসিএস কোশ্চেন সলিউশন, অর্থাৎ পার্টস অফ স্পিচ এর যত প্রকার প্রশ্ন বিসিএস এ আসছিল সবগুলো আমরা সলিউশন করব। শুধুমাত্র বিসিএস এ যেগুলো আছে সেগুলো নয়, এছাড়া পার্টস অফ স্পিচ থেকে বিভিন্ন পাবলিক পরীক্ষা বা বিভিন্ন গভর্নমেন্ট যে পরীক্ষাগুলো ছিল বা ব্যাংকের যে পরীক্ষা, ইউনিভার্সিটিতে এক্সাম ছিল, অ্যাডমিশন এক্সাম, সেগুলোতে আমরা সেগুলো সলিউশন করব আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। তো এর আগে ভিডিও টিউটোরিয়ালগুলোতে আমরা পার্টস অফ স্পিচ এর এ টু জেড আলোচনা করছি। আমাদের এই ভিডিও যদি আপনারা মিস করে থাকেন তো আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন, সেখানে পার্টস অফ স্পিচ এর ডিটেইলস আলোচনা করা আছে। তো আমি সাজেস্ট করব যে এই ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার পার্টস অফ স্পিচ এর যে আগে ভিডিওগুলো আছে সেগুলো অবশ্যই দেখবেন, তাহলে এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারবেন এবং পার্টস অফ স্পিচ ভালোভাবে ক্যাপচার করতে পারবেন। এবং আমার এই ভিডিও টিউটোরিয়ালগুলো, ভিডিও টিউটোরিয়ালের সিরিজগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে যদি কেউ আমার এই ভিডিও টিউটোরিয়ালগুলো প্রথম থেকে দেখে, অর্থাৎ পার্টস অফ স্পিচ এর প্রথম থেকে যদি কেউ এই ভিডিও টিউটোরিয়ালগুলো দেখা শুরু করে এবং শেষ পর্যন্ত দেখে, সে অবশ্যই অবশ্যই পার্টস অফ স্পিচ সম্পর্কে যে কোনো প্রশ্নের আশা করি আনসার করতে পারবে। ওকে, কারণ এই ভিডিও টিউটোরিয়ালগুলো আমি প্রায় মোটামুটিভাবে অনেকগুলো বইয়ের রেফারেন্স নিয়েই এই ভিডিও টিউটোরিয়ালগুলো তৈরি করছি এবং আজকে যে প্রশ্নের সলিউশনগুলো করব এগুলো অনেকগুলো বইয়ের সলিউশন থেকে করা আছে, অনেকগুলো বই থেকে রেফারেন্স নিয়ে প্রশ্ন সলিউশনগুলো করা আছে। তো সবগুলো বইয়ের রেফারেন্স মোটামুটিভাবে এখানে দিয়ে এই প্রশ্নগুলো আমরা আজকে সলিউশন করব। তো চলুন বিষয়টা শুরু করা যাক। প্রথমে আমরা যে প্রশ্নগুলো সলভ করবো সেটা হলো বিসিএস প্রিলিমিনারি কোশ্চেন, অর্থাৎ বিসিএস প্রিলিমিনারিতে যে কোশ্চেনগুলো আসছিল সেই কোশ্চেনগুলো আলোচনা করবো। আমি পাশাপাশি বলে দিব যে কোন প্রশ্ন কোন কতম অফিসে আসছিল। এছাড়া পাবলিক ইউনিভার্সিটি বা পাবলিক পরীক্ষা যেগুলো আছে, গভর্নমেন্ট জব, ব্যাংক জব, সেগুলো যেগুলো প্রশ্ন আসছিল সেগুলো আমি পাশে লিখে দিইনি, সেগুলোর উপরে টাইটেল দেওয়া আছে যে পিএইচসি এবং আদার গভ জব, সেটা আমরা আসলেই বুঝতে পারবো। তো এবারে আমরা আলোচনা করবো বিসিএস প্রিলিমিনারি কোশ্চেন। তাই এক নম্বরে বলা হচ্ছে ফেরালিটি দ্য নেম ইজ উম্যান, হেয়ার ফেরালিটি ইজ, অর্থাৎ ফেরালিটি একজন মহিলার নাম, এখানে ফেরালিটি কি? আমার অপশনগুলো দেওয়া আছে। এই প্রশ্নটি 37তম বিসিএস আসছিল। তো অপশনটি হলো, এক নম্বর অপশনে বলা আছে যে ফেরালিটি কি নাউন, দুই নম্বরে বলা হচ্ছে অ্যান অ্যাডজেক্টিভ, তিন নম্বরে বলা হচ্ছে অ্যান অ্যাডভার্ব, তিন নম্বরে বলা হচ্ছে এ ভার। তো এখানে বলা হচ্ছে ফেরালিটি ইজ দ্য ন্যাম, সরি, ফেরালিটি দ্য ন্যাম ইজ উম্যান, হেয়ার ফেরালিটি ইজ নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, অর ভার্ব। ওকে, সুতরাং এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে এখানে আমার যে নোটটা আছে বলা আছে ফেরালিটি বলে কোনো ওয়ার্ড নেই, অর্থাৎ ফেরালিটি বলে কোনো ওয়ার্ড নেই। তবে ফেরালিটি মানে, তবে এখানে যদি এখানে বানানটা কিন্তু এফ আর এ আই এল আই টি ওয়াই, আর এখানে এফ আর এ আই এল টি ওয়াই, ফেয়ালটি। ওকে, এখানে যদি ফেয়ালটি হয় আর এখানে হলো ফেরালিটি, বাট এখানে হলো ফেয়ারটি। তো ফেয়ারটি এর বাংলা অর্থ হলো ভঙ্গিরতা। যদি ফেয়ারটি হতো তাহলে সেটা নাউন হতো, কিন্তু এটা ফেয়ারটি না, এটা হলো ফেয়ারলিটি। সো ফেয়ারলিটি দ্য নেম ইজ উম্যান বাক্যটি শেক্সপিয়ারের একটি বিখ্যাত ট্র্যাজেডি হ্যামলেট থেকে নিয়ে। ওকে, এই বাক্যটি শেক্সপিয়ারের বিখ্যাত একটি ট্র্যাজেডি হ্যামলেটে ব্যবহার করা হয়েছে। ওকে, সো এখানে এই প্রশ্নের কোনো আনসার দেয় নেই। এবারে দুই নম্বর প্রশ্নে বলা আছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ক্যান বি ইউজ অ্যাজ এ ভার্ব। আমি আবার বলি, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ক্যান বি ইউজ অ্যাজ এ ভার্ব। তো এই প্রশ্নটি 35তম বিসিএসে আসছিল। এক নম্বরে বলা হচ্ছে মিস্টার, দুই নম্বরে বলা হচ্ছে মাস্টার, সি নম্বরে বলা আছে মিস্ট্রিজ, ডি নম্বরে বলা আছে মাস্টারি। বলা হচ্ছে যে এই শব্দগুলোর মধ্যে কোনটি ভার্ব হিসেবে ব্যবহার হয়। তো আমরা যদি আনসার দেখি, বি নাম্বার আনসার, অর্থাৎ মাস্টার, মাস্টার হলো ভার্ব হিসেবে ব্যবহার হয়। এর ব্যাখ্যাটা হলো, মাস্টার শব্দটি ভার্ব যার বাংলা অর্থ হলো আয়ত্ত করা বা দক্ষতা অর্জন করা। সুতরাং মাস্টারের বাংলা হলো আয়ত্ত করা বা দক্ষতা অর্জন করা। সুতরাং অর্থগত অর্থে আমরা বলতে পারি যে এটা একটি ভার্ব। ওকে, তো ভার্বগুলো আসলে কোনটা ভার্ব এটা আসলে চিনতে গেলে আমাদের ভোকাবুলারি বেশি 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 আয়ত্ত করতে হবে। তো আমাদের ভোকাবুলারি টিউটোরিয়াল আছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন, সেগুলো অনেক ভালোভাবে ভোকাবুলারি সম্পর্কে আলোচনা করা আছে। তো
এখানে মাস্টার শব্দটি হলো কি একটি ভার্ব। 3 নম্বর বলা হচ্ছে হি ওয়াজ এ রেদার ডিসএগ্রিবল ম্যান, হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, এখানে ডিসএগ্রিবল হলো আন্ডারলাইন, এখানে বলা হচ্ছে ডিসএগ্রিবল কি। তো এই প্রশ্নটি 35তম বিশেষ আসছিল, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র পার্টস অফ স্পিচ থেকেই, শুধুমাত্র পার্টস অফ স্পিচ থেকেই 35তম বিশেষে 2টা কোশ্চেন আসছিল। সুতরাং বিসিএস প্রিলিমিনারি এক্সামের জন্য পার্টস অফ স্পিচ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। এখানে 3 নম্বরে বলা হচ্ছে হি ওয়াজ রেদার ডিসএগ্রিবল ম্যান, হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড, এ নম্বরে বলা হচ্ছে নাউন, 2 নম্বরে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ, 3 নম্বর অ্যাডভার্ব, 3 নম্বর প্রিপজিশন। তো আপনারা একটু চিন্তা করেন যে ডিসএগ্রিবল ম্যান কি জিনিস, অর্থাৎ এখানে কোন পার্টস অফ স্পিচ হবে, আমি একটু পরে বলবো। ডিসএগ্রিবল এখানে কিন্তু একটা বিষয় লক্ষণীয় যে ডিসএগ্রিবল শব্দের শেষে কিন্তু একটা সাফিক্স আছে অ্যাবেল, সুতরাং আমাদের সাফিক সম্পর্কিত একটি টিউটোরিয়াল আছে এবং পার্টস অফ স্পিচের যে প্রথম যে টিউটোরিয়াল অর্থাৎ এখানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের কিছু সাফিক্স আছে, অর্থাৎ ডিসএগ্রিবল শব্দটি হলো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ চিনতে কিছু সাফিক্স আছে, এর মধ্যে একটি সাফিক্স হলো অ্যাবেল, কোনো শব্দের শেষে যদি অ্যাবেল থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সুতরাং এই শব্দের শেষে ডিসএগ্রিবল, এই শব্দের শেষে একটি সাফিক্স অ্যাবেল আছে, অ্যাডজেক্টিভে একটি সাফিক্স অ্যাবেল আছে, সুতরাং ডিসএগ্রিবল একটি অ্যাডজেক্টিভ। এখানে আমার যে ব্যাখ্যা দেওয়া আছে ডিসএগ্রিবল শব্দটি নাউন ম্যানকে কোয়ালিফাই করেছে তাই তা অ্যাডজেক্টিভ। এভাবে আমরা বলতে চিনতে পারি যে ম্যানকে কোয়ালিফাই যদি করে, অর্থাৎ নাউনকে যদি যেটা কোয়ালিফাই মডিফাই করে বা কোয়ালিফাই করে সেটা হবে আমাদের অ্যাডজেক্টিভ। ওকে, আবার আমরা সাফিক্সের মাধ্যমেও ডিসএগ্রিবল শব্দটি চিনতে পারি যে ডিসএগ্রিবল একটি অ্যাডজেক্টিভ। 4 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে আই অ্যাম দ্য প্রসেস, আই অ্যাম দ্য প্রসেস অফ কালেক্টিং ম্যাটেরিয়াল ফর মাই স্টোরি, দ্য আন্ডারলাইন ওয়ার্ড, এখানে ম্যাটেরিয়াল আন্ডারলাইন করা আছে, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ অ্যাম, এখানে আমার আইটা দুইবার হয়েছে, সরি এখানে প্রথমে আই হবে, আই অ্যাম দ্য প্রসেস অফ কালেক্টিং ম্যাটেরিয়াল ফর মাই স্টোরি, দ্য ওয়ার্ড আন্ডারলাইন ইজ অ্যাম, এখানে এই প্রশ্নটি 35তম বিসিএস ছিল। কত একটা ইম্পর্টেন্ট টপিক পার্টস অফ স্পিচ দেখেন, 35তম বিসিএস এ শুধুমাত্র পার্টস অফ স্পিচ থেকে 3টা প্রশ্ন দেওয়া হয়েছিল, এর আগে আমরা 2টা দেখলাম আবার একটা দেখতেছি। তো বি সিরিয়াস পার্টস অফ স্পিচ, আপনারা যদি পার্টস অফ স্পিচ এর অভিজ্ঞতা অর্জন করতে চান তাহলে আমার অবশ্যই সবগুলো ভিডিও দেখবেন, কারণ আমার ভিডিওগুলো পার্টস অফ স্পিচ খুব ভালোভাবে আলোচনা করা আছে। যেহেতু পার্টস অফ স্পিচ থেকে 2 থেকে 3টা প্রশ্ন প্রতিবারই আসে, সুতরাং অবশ্যই পার্টস অফ স্পিচ আমাদের গুরুত্ব দিতে হবে। তো এখানে ম্যাটেরিয়াল শব্দটি কি, এ নম্বরে বলা আছে ভার, বি নম্বরে বলা আছে অ্যাডজেক্টিভ, 3 নম্বরে বলা আছে অ্যাডভার্ব, 3 নম্বরে বলা আছে নাউন। তো আপনারা একটু চিন্তা ভাবনা করেন যে ম্যাটেরিয়াল শব্দটি অ্যাকচুয়ালি কি। তো আমি আনসার বলে দিচ্ছি, ম্যাটেরিয়াল শব্দটি হলো নাউন। কি জন্য নাউন, ব্যাখ্যা বলা আছে ম্যাটেরিয়াল শব্দটি নাউন এবং অ্যাডজেক্টিভ দুটি হয়, অর্থাৎ ম্যাটেরিয়াল যে শব্দটা আছে এটা নাউন এবং অ্যাডজেক্টিভ দুটি হয় বা বাক্যটিতে নাউনের অর্থ প্রকাশ করেছে। এখন নাউনের অর্থ কিভাবে প্রকাশ করেছে, বাক্য নাউনের অবস্থান থেকে বুঝতে হবে, অর্থাৎ বাক্যে ওয়ার্ডের অবস্থান থেকে বুঝতে হবে যে নাউন হিসেবে ব্যবহার হবে না অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হবে। ওকে, সুতরাং এখানে ম্যাটেরিয়াল হলো একটি নাউন। 5 নম্বরে বলা হচ্ছে ডিপ্রেশন ইজ অফেন হেরিডিটারি, ডিপ্রেশন ইজ অফেন হেরিডিটারি, দ্য আন্ডারলাইন ওয়াজ, এখানে হেরিডিটারি কি। ওকে, তো এই প্রশ্নটিও 35তম বিসিএস যাচ্ছিল, বি সিরিয়াস, এখানে এই প্রশ্নটিও 35তম বিসিএস যাচ্ছিল। সুতরাং আমরা দেখলাম যে 4টা প্রশ্ন 35তম বিসিএস এ পার্টস অফ স্পিচ থেকে আসছিল। সো ডিপ্রেশন ইজ অফেন হেরিডিটারি, দ্য আন্ডারলাইন ওয়ার ইজ অ্যান, এ নম্বরে বলা হচ্ছে অ্যাডভার্ব, বি নম্বরে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ, সি নম্বরে বলা হচ্ছে নাউন, ডি নম্বরে বলা হচ্ছে ভার্ব। ওকে, তো হেরিডিটারি এখানে কিন্তু একটা বিষয় লক্ষ্য আছে, সেটা কিন্তু সাফিক্স সিনারি হয়ে আছে। তো এখানে এটা হলো অ্যাডজেক্টিভ, আমরা জানি যে কোনো শব্দের শেষে যদি আর ওয়াই সাফিক্স থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, সুতরাং যেহেতু হেয়ারডিটারি শব্দের শেষে আর ওয়াই শব্দটি আছে সুতরাং এটা একটি অ্যাডজেক্টিভ। এছাড়াও ব্যাখ্যা আছে বি ভার্বের পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে বলে এখানে হেয়ারডিটারি হলো নাউন, অর্থাৎ বি ভার্বের পরে সাধারণত কি বসে, অ্যাডজেক্টিভ বসে, সুতরাং এটা হলো নাউন। তাছাড়া অর্থগত দিক থেকে
অ্যাডজারি হলো একটি নাউন যার অর্থ বংশগত। আবার এখানে কিন্তু চেনার অনেকগুলো ইয়ে আছে, হেরিটারি শব্দের অর্থ হলো বংশগত, এটাও একটি অ্যাডজেক্টিভ। আবার হেরিটারি আমরা সাফিক্সের সবচেয়ে বেস্ট ওয়ে হলো সাফিক্সের মাধ্যমে চেনা, যেহেতু আর ওয়াই আছে সুতরাং এটা একটি অ্যাডজেক্টিভ। যদি আমরা সাফিক্স অর্থাৎ অ্যাডজেক্টিভ ভিডিওটি কেউ না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে এখনো আমি সাজেস্ট করবো যে আগে অ্যাডজেক্টিভ ভিডিওটি দেখে আসেন, অর্থাৎ শুধুমাত্র অ্যাডজেক্টিভ না পার্টস অফ স্পিচের যে ভিডিওগুলো আছে যে সিরিজটা আছে সেই সিরিজটি আপনি দেখে আসেন, তাহলে পার্টস অফ স্পিচের সম্পর্কে খুব ভালোভাবে জ্ঞান অর্জন করতে পারবেন। সো 6 নম্বরে বলেছে দ্য ডে অফ মাই সিস্টার ম্যারেজ ইজ ড্রয়িং নিয়ার, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ অ্যান নিয়ার। এখানে নিয়ার শব্দটি কি, ওকে ধরে এটা মনে হয় যে 35 নম্বর বিসিএস বারবার কপি করা হয়েছে, বাট এখানে তিনটা প্রশ্ন আসছিল 35 নম্বর বিসিএসে, তো এখানে 35 নম্বর বিসিএস, এটা 35 নম্বর বিসিএস, এখানে মনে হয় অন্য কোনো কমা আসে। তো এখানে বলা আছে দ্য ডে অফ মাই সিস্টার ম্যারেজ ইজ ড্রয়িং নিয়ার, ওকে তো এখানে আন্ডারলাইন ওয়ার্ড ইজ অ্যান, এক নম্বরে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ, 2 নম্বরে বলা হচ্ছে ভার্ব, 3 নম্বরে বলা হচ্ছে প্রিপজিশন, 3 নম্বরে বলা হচ্ছে অ্যাডভার্ব। তো নিয়ার এখানে একটা বিষয় ড্রয়িং নিয়ার, আপনারা একটু চিন্তা করেন যে নিয়ার কি বোঝাচ্ছে, এটা অবশ্যই অ্যাডভার্ব, কারণ এখানে ব্যাখ্যা যদি আমরা দেখি অ্যাডভার্ব কারণ এটি ড্রয়িং ভার্বকে মডিফাই করছে। আমরা জানি যে যদি ভার্বকে মডিফাই করে সেটা অ্যাডভার্ব হয়ে যায়, অর্থাৎ অ্যাডভার্বের সংজ্ঞা হলো যা ভার্ব এবং অ্যাডজেক্টিভকে কি করে মডিফাই করবে, সেটাই হলো আমাদের অ্যাডভার্ব। ওকে এবং ভার্ব কিভাবে কাজ করে, কত দ্রুত কাজ করে, সরি অ্যাডভার্ব হলো যা ভার্ব কিভাবে কাজ করে, কেমনে কাজ করবে, কোন অবস্থায় কাজ করবে সেটা বোঝাবে, অর্থাৎ ভার্বকে যদি মডিফাই করে সেটাই হলো অ্যাডভার্ব। সুতরাং এখানে নিয়ার শব্দটি যে নিকটে বোঝাচ্ছে ড্রয়িং নিয়ার, নিকটে বোঝাচ্ছে নিকটে আসতেছে, সুতরাং এটা ভার্ব ড্রয়িংকে মডিফাই করতেছে, সুতরাং এটা হবে একটি অ্যাডভার্ব। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আমাদের পরবর্তী বিসিএস প্রিলিমিনারি কোশ্চেন সলিউশনে। ধন্যবাদ সবাইকে।